প্রায় সবসময় রোদ পায়, পানির প্রয়োজন হয় আর পানি দিতে হবে না, এই কারণে বলছি পানি দিয়ে। বৃষ্টি হলে বৃষ্টি পাবে, তবে কিছু গাছ নিচে রাখবো, এভাবে রেখে যাব। কেন রোদ পায় না সেই জায়গায় রাখতে পারেন, তাহলে ভালো হবে, তাহলে দেখা যাবে যে মাটি পচে একদম গাছটা মারা যাবে। তো এইগুলোকে এখানে রেখে দেবো আমি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আসলে যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। আমার এখানে তিনটা পটে যে এলোভেরা গাছগুলো দেখছেন মাশাল্লাহ, এই গাছগুলো আমি কিছুদিন আগে লাগিয়েছিলাম আর আলহামদুলিল্লাহ ভালোই গ্রোথ হচ্ছে। তো আমি একটু বেড়াতে যাব, তাই ভাবছি এই গাছগুলোকে কী করা যায়। আপনারা যদি কোনো গাছ রেখে কোথাও বেড়াতে যান কয়েকদিনের জন্য বা কয়েক সপ্তাহের জন্য, তো গাছগুলোকে কী করবেন এলোভেরা গাছগুলোকে, তো আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। আমি চেষ্টা করব কি এই গাছগুলোকে একটি ছাদের বা দেওয়ালের নিচে রাখতে, যেন বৃষ্টি না পড়ে, আলো পাই কিন্তু বৃষ্টি না পড়ে এমন জায়গায় রাখবো। আর কিছু গাছ, সবগুলো গাছকে তো আর রাখা যাবে না, তো যেটা করবো দেওয়ালের নিচে কয়েকটা গাছ রাখবো, আর রোদে যেন রোদ পায় এমন জায়গায় কয়েকটা গাছ রাখবো। তো এখানে আমার কিছু পটে এলোভেরা গাছ আছে, প্রথমে আমি এই এলোভেরা গাছগুলো নামাবো নিচে। প্রচুর বৃষ্টিপাত হচ্ছে, এই কারণে যেন আর বৃষ্টি না পায় এই কয়েকদিন, এই কারণে আমি একটি দেওয়ালের নিচে রাখবো যেন বৃষ্টি না পড়ে, এই যে এই গাছগুলোকে। আর ওই গাছগুলোকে আমি এখন পর্যন্ত ছায়াতে দেওয়া আছে, বেশি রোদ পায় না, দিনের অর্ধেক বেলায় রোদ পায়, চেষ্টা করব যেন দিনের যদি রোদ উঠে তাহলে সারাদিন যেন রোদ পায় এমন জায়গায় রাখবো এই গাছগুলোকে। এই একটি গাছ আপনাদেরকে রেখে দেখালাম এখানে, এখানে পরে আমি রাখবো আরও, এখানে বৃষ্টি পড়ে না কিন্তু রোদ পায় এমন জায়গায় রাখছি এই গাছটাকে, আরও রাখবো এখানে। এই গাছগুলোকে আমি এখানে রাখছি, এখানে দিনের প্রায় সবসময় রোদ পায়। আর আপনাদের এলোভেরা গাছ যদি ব্যালকনিতে থেকে থাকে, তাহলে আপনার চেষ্টা করবেন কি পানি দিয়ে জায়গায় যেতে, তাহলে যদি পানির প্রয়োজন হয় আর পানি দিতে হবে না, এই কারণে বলছি পানি দিয়ে তারপরে কোথাও যাবেন। আমি এই গাছগুলোকে এখানে রেখে দেবো সিরিয়াল করে, তারপর রোদ পাবেন, বৃষ্টি হলে বৃষ্টি পাবে, তবে কিছু গাছ নিচে রাখবো, এভাবে রেখে যাব। আপনারা চাইলে এরকম করতে পারেন, আর যদি চান যে আপনাদের একদম মাটিটা ভিজে গেছে, সেক্ষেত্রে আপনারা উপরে দেওয়াল আছে বা এমন কিছু আছে যেন রোদ পায় না সেই জায়গায় রাখতে পারেন, তাহলে ভালো হবে, তাহলে দেখা যাবে যে মাটি পচে একদম গাছটা মারা যাবে না। তো আমার এই যে পটে, এখানে পানি দিতে হবে না, মাটিটা ভেজা আছে, বৃষ্টি হয়েছে, সকালেও বৃষ্টি হয়েছে, তো এইগুলোকে এখানে রেখে দেবো আমি। আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো লেগে থাকলে একটি লাইক দিবেন, আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। এই কাজটি যদি আপনি অলরেডি করে থেকে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।